তো হ্যাঁ গাইস শুভ দুপুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো যাই গাইস ফাইনালি আজকেও বেরিয়ে পড়েছি ভাই কিসের উদ্দেশ্যে বিরিয়ানি খাও বিরিয়ানি ঠিক আছে তো আগের দিন গেছিলাম বাচ্চার বিরিয়ানি হাবড়াতে তো আজকে একটা জায়গার খোঁজ পেয়েছি অশোকনগর গাইস মাত্র 75 মানে 75 টাকায় চিকেন আনলিমিটেড বিরিয়ানি ঠিক আছে মানে ধারণার বাইরে আনলিমিটেড বিরিয়ানি তাও আবার মাত্র 75 টাকায় আমাদের বাড়ির ঘোড়ায় ঠিক আছে তার জন্য হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে আসলাম আমি যাচ্ছি পেছনে ক্যামেরাম্যান ইসমাইল ভাই তার সাথে এসছে ইসমাইল ভাই একটা বন্ধু ঠিক আছে তো এখন বার হবো যেহেতু আমাদের 2:17 ট্রেন টিকিট ফিট কাটা পুরো কমপ্লিট আর আমার সাথে আছে মেহরাব মেহরাব এখন আসেনি ভাই বাড়া মানে বাড়ার সাথে আছে হেলাবর্তলে ও আসছে তো এখন আমরা যাবো বেরিয়ে তো চলো ডাইরেক্ট সিনেমাটির সাথে কথা হচ্ছে আর হ্যাঁ এই কদিন আমার চ্যানেলে একটু ফুড ব্লগটা বেশি আসবে তার কারণ ভাই আমার নভেম্বরের 24 তারিখে হচ্ছে এইচএস টেস্ট পরীক্ষা তার জন্য মানে আমি বাড়িতে ব্লগ করতে পারছি না যে কদিন ছুটি পাচ্ছি এর মধ্যে থেকেই ভাই ফুড ব্লগটা চালিয়ে নাও তারপর থেকে আবার পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে আবার আগের মতন ভিডিও আসবে আর আগের মতন আবার ব্লগ আসবে ঠিক আছে তো কী করছো অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে ভালোবাসা দিও তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট অশোকনগরে গিয়ে তো ভিডিওটা কাটিনিউয়াসে দেখতে থাকো তো লেটস গো এতক্ষণ ধরে আমরা মানে বেরিয়ে পড়ছিলাম ভেবেছিলাম যে ভিডিওটা পরে কন্টিনিউ করবো কিন্তু হঠাৎ ভাই সুমিত দার সাথে দেখা ভালো লাগলো দাদা সুমিত দেখা করে সুমিত ভালো আছো একদম দাদা সেলিব্রিটি মানুষের সাথে দেখা ভাই কোনো ব্যাপার না সবাই সমান গাও না মানে সত্যি দাদা ভাবতে পারছি না যে তো এখানে এজবার ভাই সুমিতাকে নিয়ে ভাই ব্লগ করছে আর আমরা এখন একটু ভিডিও করি তো আমার চ্যানেল ফাইনালি সুমিতার সাথে অনেকদিন ধরে মানে পরিচয় দেখা করার আর তুমি যে পুজোদের উপরে প্র্যাঙ্ক করো প্র্যাঙ্কগুলো ভাই সেই লেভেলের লাগে ঠিক আছে প্র্যাঙ্কের মধ্যে বাধ্য আমরা মানে আমাদের যেহেতু ব্লগ চাই না আমরা প্র্যাঙ্ক করবো না যাই হোক আমার চ্যানেলে একটু বলে যাই হোক গাইস দাদার চ্যানেলে যারা নতুন আর কি যারা সাবস্ক্রাইব করো আর দাদার চ্যানেলে কী কী করছো তাড়াতাড়ি করে বেশি বেশি করে সবাই ভালো সাবস্ক্রাইব করে না আর তারপরে কী ওটা কী বলে কী কী তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কারা করবে এরকম তো বুঝতে হবে তাই তো গাইস করে দাও তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো ফাইনালি সুমিতার সাথে দেখা হয়ে গেলো আর অনেকদিন ধরে চেষ্টা করছি মানে রাহুলদের সাথে আমি একবার দেখা করেছি তখন সুমিতা বাড়ির সঙ্গে সেদিন দেখা হয়নি ওই পূজাদের সাথে দেখা হয়েছিল তো ফাইনালি আজকে সুমিতার সাথে দেখা হয়ে গেলো আমার হবে সবাই সঙ্গে আবার বাড়িতে যাচ্ছো বাড়িতে আর আবার একদিন হবে রাহুলদের সাথে সবার সাথে দেখা করবো এখন যেহেতু আমরা আমরা যাবো একটু অশোকনগরে বিরিয়ানি খেতে যাচ্ছি তা তোমার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলো ভাবতে পারিনি এভাবে দেখা হবে ঠিক আছে যাই হোক সুমিতাকে যারা যারা ভালোবাসে অবশ্যই আমাকে সাপোর্ট করো ঠিক আছে দেখা হচ্ছে পরে আবার তো সুমিতাকে টাটা করে দেন তোমার সাথে একটা ভাই এসছে ওই যে ভাইটা বসে আছে দাদা পূজার দাদা হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের ওখানে দেখা করতে টাটা তো কোইনসিডেন্স ঠিক আছে হঠাৎ করে সুমিতার সাথে দেখা ভাই আমি মানে বালার সাথে স্টেশনে এখানে এসেছিলাম ভাবতেও পারিনি যে সুমিতার সাথে দেখা হবে ঠিক আছে যাই হোক দেখা হয়েছে পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে সুমিতার সাথে কথা বললাম আর সুমিতা বললো যে বাড়িতে যেতে বাড়িতে গিয়ে রাহুলদের সাথে দেখা হবে তো চলো এখন যাবো হচ্ছে আরে ভাই এখানে ভাই তোমার কেমন খুশি লাগছে বলো কেমন খুশি লাগছে খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে সেরা সেরা ফিলিং সেরা আমি আরেকবার কিন্তু রাহুলদের সাথে দেখা করেছিলাম তখন সুমিতার সাথে দেখা হয়নি রাহুলদার সঙ্গেও দেখা হবে একদিন হবে হবে চেষ্টা করবো তাড়াতাড়ি হবে ফাইনালি হঠাৎ করে সুমিতার সাথে দেখা ভাই সেই লেভেলে লাগলো আর এজমানুল তো ভাই সেই লেভেলের খুশি ঠিক আছে ভাই বলা যায় না ঠিক আছে এখনো বুকের ভেতর না এরম এরম হচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছিলাম যে আমাদের ব্লগ কন্টিনিউ হয়ে গেছে আমরা বার হবো আর দেখছি সুমিতা পায়ে যাচ্ছে আমি প্রথমে চিনতে পারিনি এবার বারাসাত প্রাঙ্গ বা স্কুটিতে লেখা আছে এই সুমিতা শুনে দাঁড়াও দাঁড়াও সুমিতার সাথে কথা বলে সুমিতার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো চলো ট্রেন ফার্স্ট এখন যাবো হচ্ছে কোথায় ভাই অশোকনগর অনেকটা লেট হয়ে গেছে 2:17 যেহেতু আমাদের ট্রেন তো চলো আর এই ভাইটা এসছে ভাই তোমার নাম কি আবুল ভালো আছে তো তেজ মাদুল ভাইয়ের সাথে এসছে আর আমার আমার মেয়েরা আসছে তার জন্য ভাই জানিয়ে আসছে তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে অশোকনগর গিয়ে কথা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে হবে তো লেটস গো আমি আমার নিজস্ব মতামত তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকের মতামতকে রেসপেক্ট দিয়ে তোমার কাছে যদি টাকা থাকে না তুমি দুনিয়ার সবার থেকে খুশি থাকবে বিশ্বাস করো তোমার যদি মুড অফ থাকে তুমি গিয়ে একটা অ্যাপল ওয়াচ কিনে নিতে পারবে তোমার যদি মুড অফ থাকে তুমি একটা গিয়ে গাড়ি কিনে নিতে পারবে তোমার মুড অফ থাকলে তুমি ট্রাভেল করতে পারবে পুরো দুনিয়া ঘুরতে পারবে তুমি এমনি হ্যাপি হয়ে যাবে তোমার পাশে কেউ থাকুক কেউ না থাকুক আমার মন খারাপ হয়ে গেছে আমি কেঁদেছি বন্ধ ঘরে কাঁদবো সেটা বাইরে বেরোলে আমি যখন দরজা খুলে বাইরে বেরোবো কাউকে সেটা দেখাবো না লোককে যদি তুমি তোমার দুর্বল জায়গাটা দেখিয়ে দাও লোকে সেখানেই বারবার অ্যাটাক করবে এটাই লোকের ধর্ম মানুষের ধর্ম এটা আমি ছোটবেলা থেকে বহু মানুষকে দেখেছি বহু মানুষকে পাল্টে যেতে দেখেছি বহু মানুষকে ভালো হতে দেখেছি বহু খারাপ বন্ধু ভালো বন্ধু হয়ে গেছে আর ভালো বন্ধু খারাপ বন্ধু হয়ে গেছে প্রচুর কিছু হতে দেখেছি আমি আমার মনে হয় ম্যাচুরিটি কোনোদিন বয়সের সাথে সাথে হয় না
সিচুয়েশন তোমাকে ম্যাচিউর করে তোলে। তো আমার লাইফ থেকে আমি প্রচুর কিছু শিখেছি, অন্য কারোর থেকে ইন্সপায়ার যতটা না হয়েছি নিজের থেকে অনেক বেশি হয়েছে। নিজের সাথে এত খারাপ খারাপ ঘটনা ঘটেছে, তার জন্য আমিই দায়ী, মানে অবশ্যই নিজেকে দায়ী করব, কারণ আমি মানুষকে সেই জায়গাটা দিয়েছি। চারটে মানুষ তোমার পাশে বসে থাকলো কি থাকলো না সেটা অবশ্যই ম্যাটার করে, বা আমি জানি না, আমার ক্ষেত্রে এতটাও ম্যাটার করে না। বাট অনেকে হয় না, মানুষ ছাড়া থাকতে পারো না, কারোর একটা সঙ্গ প্রয়োজন, বন্ধু বান্ধব সবার প্রয়োজন, কিন্তু আমার মনে হয় মানি ম্যাটার। ফাইনালি দেখতে পাচ্ছি চলে এসেছি আই লাভ পাঁচ নম্বর ওয়ার্ড, ঠিক আছে। তো এই যে কাকপুল হাই স্কুল আর তার পাশেই ভাই এই যে পেটুক বিরিয়ানি, আর আমি কেমন লাগছে জনুল ভাই? ভাই বলো, আমরা ভেবেছিলাম যে অশোকনগর স্টেশনে, কিন্তু ভাই অশোকনগর স্টেশনে লেবে ওখান থেকে প্রায় 10 মিনিটের একটা অটো ধরলে চলে আসবে তোমরা কাকপুল হাই স্কুল। আর এখানেই ভাই হচ্ছে সেই আমেরিকা ফেরত ভাই আর বিরিয়ানি, ঠিক আছে। মানে ভাইটা আগে আমেরিকাতে রান্না করতো, আর এখন আমেরিকা থেকে এসে বাড়িতে দোকান খুলেছে। ভাইটার বিরিয়ানি খুব ফেমাস, 70 না এখন, মানে আগে 75 টাকা ছিল, এখন 80 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি। তো চলো এখন ভাইয়ের সাথে কথা বলবো, কেমন কী ডিসিশন ভাইয়ের কাছ থেকে নেবো। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, চলো আগে ওখানে যাই। এই যে সেই দাদার বিরিয়ানি, দাদা বলো কেমন আছো? হঠাৎ আমেরিকা থেকে এখানে দোকান খোলার প্ল্যানটা কী হঠাৎ করে? মানে ওয়ান্ডার হোটেলে, তাই তো? তোমার এখানে এখন বিরিয়ানির রেটটা কেমন আছে? 80 টাকায় আনলিমিটেড। আর চিকেন চাপ কত আছে এখন? তো এখানে বিরিয়ানির কোয়ান্টিটি দেখতে পাচ্ছ খুব সুন্দর বিরিয়ানি, এখন না খেয়ে রিভিউটা দেওয়া যাবে না। এখানে অলরেডি আমাদের লোক সবাই ওখানে বসে পড়েছে বিরিয়ানি খাওয়ার জন্য, আর এই সাইডে ওদেরকে রিভিউ দেওয়া হচ্ছে বিরিয়ানিটা খাওয়ার জন্য। চলো এখন দেন বিরিয়ানিটা, দেন ফার্স্ট নিই, তারপর রিভিউটা দিচ্ছি কেমন। দাদা তোমার বিরিয়ানি কত হাড়ি করে সেল হয় দিনে? হ্যাঁ, 7-8 হাড়ি। তা আপনি কি বাড়িতেই বিরিয়ানি, মানে বিরিয়ানিটা বানান নাকি পেছনে? বিরিয়ানি এইখানেই বানানো হয়, তাই তো? পাশেই বানানো হয়। এই যে দাদা এখান থেকে বিরিয়ানি রেডি করে, আর এই সাইডে এখন একটা 2 হাড়ি বসানো হয়ে গেছে, অলরেডি চলছে ওই সাইডে, মানে চাল ধোয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই সাইডে ভাই, মানে এই ছোটোখাটো জায়গার মধ্যে এখানে বিরিয়ানি বেরিয়ে হয়, এখানে দোকান, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই সাইডে ভাই এই যে বিরিয়ানি রাইস, এখানে অলরেডি 2 হাঁড়ি এখানে বসানো হয়ে গেছে, আর এই আরও একটা রাইস আছে, মানে 1/2 হাঁড়ি বসানোর দান্তা। আর এই সাইডে সব পেঁয়াজ পেঁয়াজ কাটাকুটি চলছিল। তো দেখতে পাচ্ছ এই যে ছোটোখাটো একটা এখানে কিচেন, এখান থেকে রান্না করে ওখানে সার্ভ করে, ঠিক আছে। তো যাই হোক, তো এখন বিরিয়ানি খেয়ে দিতে হবে। তো দাদার সাথে অনেক রকম কথাবার্তা বললাম, আর এটা হচ্ছে দাদার বাড়ি, এখান থেকে দাদার বাড়ির দোকানে, ঠিক আছে। তো যেহেতু আমেরিকায় আগে মানে দোকান ছিল না, কোনো অন্য একটা দোকানে কাজ করতো রেস্টুরেন্টে, আর এখানে এসে এখন লকডাউনে ভাই, লকডাউনে বাড়ি এসছে, বাড়ি এসে এখানে দোকান খুলেছে। তো চলো এখন বিরিয়ানিটা খাবো, খেয়ে রিভিউ দেবো কেমন কী টেস্ট। তো ভিডিও দেখতে হবে ভাই, দারুণ বিরিয়ানি। এরা তুমি আমার ক্যামেরাম্যান, তুমি আগে খেয়ে নিচ্ছ, কেমন লাগছে খেতে? হ্যাঁ খিদে তো সবের আগে আগে খাবার নিয়ে বসে পড়েছে, ঠিক আছে। এই সাইডে আরও আমাদের সব, এই যে পুরো টিম আমাদের সব একসাথে এসেছি বিরিয়ানি খেতে, আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে, শুধু আমি আর রেজমল ভাই এখনও খাইনি, তাই তো? খাবো, পরে খাবো। তেল, পুরো তেল বিরিয়ানি তুলছে, দেখো সাইডে লাস্ট। আর কি একটা হাঁড়িতে মাটন চিকেন সব একই সাথে নাকি? ওটাই বেস্ট, তাই না? একসাথে কেমন লাগছে রেজমল ভাই? খাবো 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 খাবো, এক্সাইটেড আছি খাবার জন্য। আর আজকে কে কে আসেনি তারা মিস করছে? আজকে আমাদের বাদশাদা, ঠিক আছে, মিস করছে, মিস ইউ মিস ইউ। আচ্ছা ভাই বিআইটা দেখো, তুমি আসনি তোমার জন্য ভাই, আমরা দেখে দেখি তোমার খাবো, তুমি আজকে আসনি, ঠিক আছে। আসাদুল ভাইও আসেনি, দুজনের একটু কাজে তার জন্য আসিনি, আমি রেজমানুল ভাই দুজন একসাথে চলে এসেছি, ঠিক আছে। তো চলো এখন আমাদের বিরিয়ানিটা এখন রেডি হবে। তো আমাদের 2 প্লেট দিও, লেগ পিস দিও। হ্যাঁ, ও সেই লেভেলের বিরিয়ানি, আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে, কেমন লাগছে?
আনলিমিটেড বিরিয়ানি, সবাই পেট ভরে খাও। তো এই সাইডে যে জনল ভাই চলে এসছে যে আমার বিরিয়ানি চলে এসছে, তো চলো দেন ফার্স্ট খেয়ে রিভিউটা দিই, ঠিক আছে? তো ভাই সামনে চলে এসছে আমাদের সেই বিরিয়ানি দিয়ে, যার এই সাইডে ভাই লাইক রেসপন্স, তার সাথে এখানে দিয়েছে এক পিস আলু, আর আলুটা ভাই অবশ্যই আলুটা পুরো সফট, ঠিক আছে? তার তার সাথে দিয়েছে একটা ভাই চিকেনটা বলে বলছে প্রচণ্ড পরিমাণে গরম, ঠিক আছে? সুন্দর একটা বাইট সেই লাগবে, ঠিক আছে? দেখতে হচ্ছে এখানে বিরিয়ানি সবাই খাচ্ছে, মোল্লাহে খাচ্ছে, এই সাইডে এরা সবাই খাচ্ছে বিরিয়ানি। কেমন লাগছে? আর নেবে? খেতে পারছো না? দেখো এক প্লেট বিরিয়ানি খাই, খেয়ে শেষ করতে পারছি না। যাই হোক, বাচ্চা বিরিয়ানি খেয়েছিল, বাচ্চা বিরিয়ানি ঠিক আছে, কিন্তু তার থেকে ভাই এটা অসাধারণ বিরিয়ানি, ঠিক আছে? এখানে আশি টাকা এরকম বিরিয়ানি খাওয়া হয় দশ টাকা, মানে আগে ছিল 75 মানে 75 টাকা, এখন 5 টাকা বাড়িয়ে দিয়েছে আরও 80 টাকা। তো এখানে দেখতে হচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটিটা, আর মানে চিকেনটা এক পিসই থাকবে, রাইসটা তোমার যদি নাও তাহলে আনলিমিটেড রাইস তত কিছু নিতে পারবে, ঠিক আছে? চলো দেন ফার্স্ট সেটা খাই, খেয়ে আমার পরে কথা হচ্ছে। এখন সবাই খেতে ব্যস্ত, যেহেতু 3:30 বেজে গেছে, প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, যা আমরা বেশি কথা বলছি না, বিরিয়ানিটা পুরোপুরি খেয়ে নিই। তোমার বন্ধুরা ওটা খাই নিবে, খেয়ে দেখতে পারবে। A few moments later, গরম দম হচ্ছে, ওই একটা বিরিয়ানি আজ ছয় মাত্র খুললো, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে হাঁড়ি খুললাম, কিছু বলবে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গরম বিরিয়ানি খুলছে না, আরো তো লোক আসে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি, তো দাদা আসছি। হ্যাঁ, তোমার এখানকার লোকেশনটা একটু বললে ভালো হতো। মানে বললে এখানে নামিয়ে দেবে, তাই তো? বিরিয়ানি খুব সুন্দর হয়েছে, আর সত্যি কথা বলতে এরকম বিরিয়ানি ভাই সত্যি এই অশোকনগরের বুকে খুব সুন্দর বিরিয়ানি করছে। যাই হোক, আবার নেক্সট টাইম আসবো সবাই একসাথে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো টাটা। হ্যাঁ দাদা আসছি দাদা, তো চলো এখান থেকে এখন বাড়িতে। অশোকনগরের অশোকনগর স্টেশনে নেবে, ওখান থেকে অটো ধরলে ডাইরেক্ট পেটুক বিরিয়ানি বলে এখানে নামিয়ে দেবে, ঠিক আছে? তার এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, দেখতে পাচ্ছ এই সাইডে কোনো একটা বসার জায়গা দিয়েছে, আর এই যে একদম পুরো রাস্তার ধারে স্কুল, হাই স্কুলের সামনেই ভাই বিরিয়ানির দোকান, ঠিক আছে? আর এখানে সবাই এখানে খেতে আসে প্রচুর, আর ওই তিন মাতার মোড় তার সাইডে দোকান। যাই হোক, এখান থেকে এখন যাবো মানে বাড়ির দিকে বলতে বাড়ির সাথে যেতে হবে, যেহেতু আমরা এখন 4:00 সামনে এসেছিলাম তিনটের সময়, মানে 2:30 দিকে। এখন মেন কথা যাবো অশোকনগর স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো বারাসাতে। চলো ডাইরেক্ট বারাসাতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। 2000 years later, তো যাই হোক গাইস, ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর বারাসাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ মানে বারাসাতে যেহেতু কালী পুজো হচ্ছে, এত পরিমাণে ভাই লোকের ভিড়, আর ওখানে এত পরিমাণে মাইক চলছে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি। দেখতে পাচ্ছ পুরোপুরি বাড়ির সামনে চলে এসেছে আমাদের বাড়ি, ওই যে। তো যাই হোক, আজকের এই ফুড ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তাদের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ, টাটা।